ফুটেজ কিনলো কি বেচলো এটা বড় কথা নয়, বড় কথা সাংসদ সেই কথা বলেছে কিনা। আর সাংসদ পার্টির কাছে ক্ষমা চাইছে, সাংসদ তো পার্টিকে বলেনি, সাংসদ তো পার্টির মহিলাদের প্রতি কোনো অপমানকর কথা বলেনি, সাংসদ বাংলার মহিলা সমাজের উপর অপমানকর কথা বলেছে, তাদের উপর অত্যাচার করবার নির্দেশ দিয়েছে, বাংলার মানুষের উপর হামলা করবার নির্দেশ দিয়েছে। অতএব যদি ক্ষমা চাইতে হয় পার্টিকে চিঠি দিয়ে নয়, প্রকাশ্যে জনদরবারে মানুষের সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি।